হ্যালো মাই ডিয়া স্টুডেন্টস ভালো আছে সবাই নিশ্চয়ই ভালো তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি তো আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে ক্লাস এইটের চ্যাপ্টার টু দ্যাট ইজ অলরেডি এই চ্যাপ্টার থেকে আমাদের ডিসকাস হয়ে গেছে বেসিক নোটস আলোচনা হয়ে গেছে তো এই চ্যাপ্টার থেকে আমরা কী করব আজকে কিছু আমরা সমাধান করব মানে সমাধান মাধ্যমে এক্সার মান কীভাবে নির্ণয় করতে হয় কিছু ওয়ার্ড প্রবলেম এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং ওই ওয়ার্ড প্রবলেম অথবা একটা সমীকরণ থেকে ওইটা আমরা কীভাবে আলোচনা এক্স রে মান বা ওয়ের মান বা জেড হতে পারে যে কোনো একটা ভেরিয়েবল বা একটা একচল রাশির মান কীভাবে নির্ণয় করা হয় এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো বেসিক নোট যেটা দেওয়া হয়েছিল নিশ্চয়ই তোমরা যে ই ক্লাসে দেওয়া হয়েছিল এটা নিশ্চয়ই তোমরা ঘরে স্টাডি করেছ এবং একটা সমীকরণ কীভাবে গঠন করতে হয় এবং ওই সমীকরণ গঠন করে ওইখান থেকে এক্স রে মান অথবা ওয়ের মান কীভাবে নির্ণয় করতে হয় কিছুটা হয়তো তোমরা ঘরে প্র্যাকটিস করেছ তো আমরা এই আজকের এই ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন সমীকরণ নেব ওই সমীকরণ থেকে এক্সের মান এবং ওয়াইয়ের মান কীভাবে নির্ণয় করতে হয় এটা আমরা দেখাবো তো আমি প্রথমে কিছু এক্সাম্পল নিয়ে নিচ্ছি তোমরা নিশ্চয়ই পেন আর কপি সঙ্গে রেখেছ তো তুমি তোমরা উঠিয়ে নাও কপিতে কয়েকটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব তো দেখো এখানে আমি একটা সমাধান নিয়েছি নাম্বার ওয়ানে টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু সেভেন এখান থেকে আমরা কি এক্সট্রামার নির্ণয় করবো তো এখানে মান নির্ণয় করার জন্য দুটো পদ্ধতি আছে তো একটা আমরা অ্যাডিং বা সাপারেটিং মাল্টিপ্লাই ডিভাইড করে করতে পারি তো আবার অন্যভাবে কি আমরা লেফট থেকে রাইট সাইডে নিয়ে করতে পারি তো যে যার যেরকম সুবিধা বা যেরকম ইজি যা বা ভালো লাগে এভাবেই করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি বলবো তোমরা লেফট থেকে রাইটে যে মেথডটা আছে মানে মাইনাস যখন সাইড চেঞ্জ হয় প্লাস হয় প্লাসটা যখন সাইড মাইনাস হয় এরকম ইন্টু ও ডিভাইড ডিভাইড বলে ইনটু এটাকে ট্রান্সপোজিশন মেথড বলে এই মেথড তোমরা করতে পারো আই থিঙ্ক ইট ইজ ভেরি ইজি টু ইউ তো এখানে দেখো কীভাবে করবো আমরা তো আমাদের কোয়েশনটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু সেভেন তো প্রথমে কী করবো এখানে যে তোমার সংখ্যাটা আছে লেফট সাইডে দেখো প্রথমে আছে মাইনাস থ্রি তো মাইনাস বা প্লাস যে যে অংশটা আছে আমরা প্রথমে কী করব এটাকে আমরা ওমিট করবো কীভাবে তো টু এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রিকে যদি আমরা জিরো করতে হবে ওমিট করতে হয় আমাদের ধরো কি প্লাস থ্রি এই প্লাস থ্রিটা কী করবে তোমরা রাইট সাইডেও প্লাস করবে অর্থাৎ আমি যদি শুধু লেফট সাইডে প্লাস থ্রি দিই এবং রাইট সাইডে না দিই তাহলে এটা কিন্তু ইমব্যালেন্স মানে আনইকুয়াল হয়ে যাবে মানে এটা যে তোমার সেডিস পার্টটা বোর্ড সাইডের যে ইকুয়েলের যে পার্টটা সেটা হবে না সেই কারণে এদিকে মাইনাস থ্রিকে তোমার সরাতে হলে ওমিট করতে হলে প্লাস থ্রি যেমন লেফট সাইডে দিয়েছো রাইট সাইডে তোমার কি প্লাস থ্রি দিতে হবে তাহলে কী হয়ে দেখো এখানে টু এক্স তাহলে প্লাস থ্রি মাইনাস থ্রি কাটতে পারো তাহলে এখানে কিছু থাকে না জিরো হয়ে গেলো তো জিরো মাইনাস করা প্লাস করা সেম লেখার দরকার নেই এখানে সেভেন প্লাস থ্রি টেন এখানে দেখো এবার এক্সের সঙ্গে তোমার এক্সের সহগ্রহ হয়ে গেছে টু এখন আমাদের টুকে ওমিট করতে হবে মানে টুকে সরাতে হবে তাহলে এখানে টুটা তোমার কীভাবে আছে এক্সের সঙ্গে গুণ হিসেবে আছে মানে মাল্টিপ্লাই হিসেবে আছে তাহলে মাল্টিপ্লাই হিসেবে যে থাকে এক্ষেত্রে আমরা কী করবো এটাকে ডিভাইড মানে ভাগ করে সরিয়ে দেব তাহলে টু এস থেকে যদি টুকে বাদ দিতে হয় আমরা কি টু দিয়ে ভাগ করতে হবে এবং সেমভাবে এই টু দিয়ে আমাদের রাইট সাইডেও ভাগ করতে হবে তাহলে লেফট সাইডে দেখো টু টু কাটা তাহলে হোয়াট ইজ লেফট এক্স এবার আমরা টেনকে টু দিয়ে কেটে দেবো থাকবে ফাইভ ইকুয়াল টু ফাইভ তাহলে আমরা এক্সের মান কত পেয়ে গেছি ফাইভ তো এটা হচ্ছে তোমার কি প্লাস এবং মাইনাস অথবা ইন টু ডিভাইড করে বার করা তো সেম ডে আমরা কী করবো ডাইরেক্টলি ট্রান্সপোজিশন মেথড ইউজ করে আমরা করতে পারি তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে কী করবো টু এক্স এখানে টু এক্সটা রাখবো আর মাইনাস কি লেফট থেকে রাইটে নিয়ে যাবো তোমরা যখন লেফট থেকে রাইটে নেব রাইট সাইডে যা আসে আগে লিখব এখানে সেভেন আছে লিখলাম মাইনাস থ্রি যখন তোমার লেফট থেকে রাইটে যাবে এটা হয়ে যাবে প্লাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রিটা তোমার কি এই লেফট থেকে রাইটে গেল সাইড চেঞ্জ করলো তো সাইড চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এটার সাইনও চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে টু এক্স সেভেন প্লাস থ্রি টেন এবার আমরা কী করবো এই টুটা লেফট থেকে রাইটে নেবো এক্সের সঙ্গে টু এখানে কি মাল্টিপ্লাই হিসেবে আছে যখন এটা সাইড চেঞ্জ করবে তখন এটা হয়ে যাবে ডিভাইড তাহলে এখানে এক্স সিকুলটি কী হবে টেন ডি টু না কাট ফাইভ তো দেয়ার ফোর এক্সিক টু ফাইভ তো আমি প্রথমে যে বলছিলাম আমি তোমার বলছিলাম যে এই মেথডটি তোমরা অ্যাপ্লাই করো তো এটা তোমাদের কি টাইমটা কম লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে এটাও করতে পারো কোনো অসুবিধা নেই তো যার যেটা ভালো তোমরা এই মেথডটি তোমরা অ্যাপ্লাই করে এক্সামে তোমরা লিখতে পারো তো চলো আমরা আরও কিছু এক্সাম্পল নিচ্ছি ডিফারেন্ট টাইপের এক্সাম্পল নিয়ে আমরা সলভ করে দেখি কীভাবে করা যায় তো এটা ছিল খুব একটা ইজি একটা কোয়েশ্চেন ছিল মানে আর একটু টাফ মানে আর একটু টাফ নিয়ে দেখি কীরকমভাবে করা যায় তাহলে দেখো এখানে আমরা আর একটা কোয়েশ্চেন নিয়েছি নাম্বার টু এক্স বাই থ্রি প্লাস ফাইভ বাই টু ইকুয়েল টু মাইনাস থ্রি টু আগে যে কোয়েশ্চেনটা নিয়েছিলাম এটার থেকে আয় টাফ নিয়েছি তো এক্ষেত্রে আমরা কীভাবে সলভ করবো আগের কোয়েশ্চনের কেউ কোনো ভগ্নাংশ ছিল না কিন্তু এখানে ভগ্নাংশ আছে তো এক্ষেত্রে আমরা কী করবো ওই অ্যাক্সের যে পার্টটা আছে ওইটা আপনার থাকবে আর যে সংখ্যাটা আছে নাম্বারটা আছে লেফট থেকে কি রাইটে নিয়ে যাবো তাহলে ইকুয়াল টু রাইট সাইডে অলরেডি আমাদের ছিল মাইনাস থ্রি বাই টু প্লাস ফাইভ বাই টু যখন তুমি রাইটে নিয়ে যাবে হোয়াই নু ব্রিং দিস ওয়ান ফ্রম লেফট টু রাইট তো প্লাস বিকাম মাইনাস ইট ইস মাইনাস ফাইভ বাই টু এদিকে আমরা কি লেফট সাইডে যা অ্যাজ ইট ইস থাকবে এখানে আমরা কী করবো রসকো বা অ্যালসিয়াম করবো তো এখানে দেখো এখানে টু আর এখানে টু তো দুইটা সেম নাম্বার তো তাদের রসকো বা অ্যালসিয়াম সেমই থাকবে তাহলে আমরা লিখে নিলাম টু এটা দিয়ে ডিভাইড করলে টুকে ডিভাইড করলে ওয়ান হবে ওয়ান যদি থ্রির সঙ্গে মাল্টিপ্লাই করো সেমই থাকবে এক্ষেত্রেও সেম তাহলে উপরে যা আছে আমরা কি অ্যাজ ইট ইস উইথ দিস সাইন লিখে দেব তাহলে এক্স বাই থ্রি ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস তো ফাইভ প্লাস থ্রি এইট এখানে যদি দুইটির নেগেটিভ হয় তাহলে আনসার আগে তোমার কি মাইনাস সাইন বসে অথবা এভাবে বলতে পারো প্লাস মাইনাস করার পর যে বড়ো যে সংখ্যাটা থাকে তার আগে যে চিহ্নটা ওইটাই তোমার কি আনসার আগে বসে তাহলে এখানে বসবে মাইনাস নিচে টু এবার টু দিয়েটাকে কেটে দাও হয়ে গেল ফোর তাহলে এক্স বাই থ্রি ওইটি থাকছে মাইনাস ফোর দেন এক্স সিগেল টু এখানে আছে কি থ্রিটা ডিভাইড ডিভাইড হিসেবে ভাগ হিসেবে যখন সে লেফট থেকে রাইটে যাবে তখন সে হয়ে যাবে মাল্টিপ্লাই দ্যাট ইজ মাইনাস ফোর ইন্টু থ্রি ইউর আনসার উইল বি মাইনাস টুয়েলভ তাহলে এটা হলো তোমার কি আরেক ধরনের সমাধান তো আমি আবার নেক্সট আরেকটা কোয়েশ্চেন যাচ্ছি এখানে দেখো আমি থার্ড নাম্বার আরেকটা কোয়েশন নিয়েছি তো ফার্স্ট এবং সেকেন্ড যে কোয়েশ্চেনটা করিয়েছি এর চেয়ে আর একটু হার্ড হচ্ছে থার্ড নাম্বার কোয়েশনটা এবার এখানে আমরা লেফট সাইডে দেখো যে চলো র সেটা এটা হচ্ছে এন এবং সবগুলি তোমার কি ভগ্নাংশ তো এক্ষেত্রে আমরা কী করবো এই প্রত্যেকটি নাম্বার কি লশক বা এলসিএম করবো তাহলে টু ফোর সিক্স টু ফোর সিক্সে এলসিএম কি আমরা রাফে চেক করে নিই টু ফোর সিক্স টু দিয়ে ডিভাইড করলে ওয়ান টু থ্রি এখানে আর যাচ্ছে না তাহলে আমরা লসাগো নিতে পারি টু ইন টু ইন্টু তো টু টু যা ফোর ফোর থ্রি যা টুয়েলভ তাহলে আমাদের লসাগো চলে আসলো কি টুয়েলভ তাহলে এখানে আমরা লসাগো লিখে নেব টুয়েলভ এখন এই টুয়েলভকে আমরা ডিভাইড করবো টু দিয়ে টুয়েলভকে টু দিয়ে ডিভাইড করলে হচ্ছে সিক্স এই সিক্স মাল্টিপ্লাই হবে এন সঙ্গে তাহলে হবে সিক্স এন মাইনাস ফোর দিয়ে যদি টুয়েলভকে ডিভাইড করি হচ্ছে থ্রি আবার থ্রি ইনটু হবে থ্রি এন এর সঙ্গে তাহলে থ্রি ইনটু থ্রি নাইন এন প্লাস সিক্স দিয়ে টুয়েলভকে ডিভাইড করো হবে টু এই টু মাল্টিপ্লাই হবে ফাইভ এন এর সঙ্গে ফাইভ ইনটু টু টেন এন ইকুয়েল টু এজ ইট ইজ থাকলো টোয়েন্টি ওয়ান এখন উপরে দেখো সবগুলো তোমার লাইক হয়ে গেছে একই একই চল রাশির তাহলে আমরা কি এগুলোর মধ্যে প্লাস মাইনাস করতে পারবো এখানে দেখো এটা প্লাস এটাও প্লাস তাহলে টেন প্লাস সিক্স কত হলো সিক্সটিন সিক্সটিন থেকে আমরা কি নাইন মাইনাস করে দেবো তো সিক্সটিন মাইনাস নাইন কত হয় আনসার সেভেন এন সেভেন এন ইকুয়েল টু আর এখানে যে দেখো টুয়েলভটা ভাগ ছিল এটা যখন সাইড চেঞ্জ হবে ওইদিকে এটা কি ইন টু হয়ে যাবে তাহলে টোয়েন্টি ওয়ানের সঙ্গে টুয়েলভ ইন্টু হয়ে গেলো ইন দ্য নেক্সট স্টেপ অ্যানিগুল টু হবে টোয়েন্টি ওয়ান ইন্টু টুয়েলভ এদিকে কী অ্যানের সঙ্গে সেভেন তোমার মাল্টিপ্লাই বা গুণ হিসেবে আসছে তাহলে সে যখন সাইড চেঞ্জ করবে তখন গুণটা কি ভাগ হয়ে যাবে তাহলে ইন টুটা হয়ে গেলো ভাগ এখন আমরা টোয়েন্টি ওয়ানকে সেভেন দিয়ে কাটতে পারি সেভেন থ্রি যায় টোয়েন্টি ওয়ান তো অ্যানিগুল টু এই থ্রি ইন্টু টুয়েলভ ইকুয়েল টু থার্টি সিক্স তো এখানে আমরা কি এন এর ভ্যালু পেয়ে গেছি থার্টি সিক্স তো এই গেল আয়টার সমাধান এখন আমরা আয় টু টাফ নিচ্ছি দেখি ওইটা আমরা কীভাবে সমাধান করবো তো দেখো এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার ফোর আয়টার সমাধান নিয়েছি এবার এখানে ভগ্নাংশ আছে এবং ইকুয়াল টুর উভয় দিকেই তোমার কি চলরাশি আছে এদিকে দেখো এম আছে চলরাশি দেখো তোমার কি এম আছে চলরাশি তো তো এক্ষেত্রে আমরা সমাধানটা কিভাবে ইজিলি করব। তো প্রথমে কি করব যে চলরাশিগুলো আছে আমরা সব বাম দিকে মানে লেফট সাইডে নিয়ে আসবো তাহলে কি হবে এখানে এম আছে এটার নিচে কিছু নেই মানে তুমি ওয়ান ধরতে পারো কারণ কোনো একটা সংখ্যাকে বা একটা চলরাশিকে ওয়ান দিয়ে ভাগ করলে সেমই থাকে কোনো চেঞ্জ হয় না তো দ্যাট মিনস উই ক্যান রাইট ওয়ান হিয়ার দেন এম মাইনাস ওয়ান

ওয়ান টু থ্রি লসাগো তোমার হয় সিক্স কারণ সিক্সকে তুমি ওয়ান দিয়ে ডিভাইড করতে পারবে টু দিয়ে করতে পারবে থ্রি দিয়ে করতে পারবে তো এখানে হয়ে সিক্স এবার ওয়ান দিয়ে যদি আমি সিক্সকে ডিভাইড করি আনসার আছে সিক্স ওই সিক্স মাল্টিপ্লাই হবে এমের সঙ্গে সিক্স এম সিমিলারলি টু দিয়ে করলে থ্রি এ থ্রি ইন্টু হবে এম মাইনাস ওয়ানের সঙ্গে আচ্ছা এখানে আমি একটা কথা বলবো ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে এখানে একটা মিস্টেক করে ফেলে এই ব্র্যাকেটটা ইউজ করে না যদি তোমার এই ব্র্যাকেটটা ইউজ না করো এই থ্রিটা কিন্তু শুধু এমের সঙ্গে মাল্টিপ্লাই হবে ওয়ানের সঙ্গে হবে না তো দেড়সাই এই এই এরকম স্টেপ যখন তোমরা আসবে ওই ব্র্যাকেটটা তোমরা অবশ্যই ইউজ করবে নাহলে কিন্তু এখানে তোমাদের এরপরের স্টেপটা তোমাদের আর সঠিক হবে না ভুল হয়ে যাবে মিস্টেক হবে তো আমি বলছি বারবার যে এরকম যদি থাকে তোমরা অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করে করবে কারণ এর আগে দেখো মাইনাস সাইন আছে মাইনাস সাইন থাকাতে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে নেক্সট প্লাস থ্রি দিয়ে হচ্ছে টু তো টু ইন্টু এখানে আছে এম মাইনাস টু ইকুয়েল টু ওয়ান এখন আমরা কী করব উপরেগুলা মাল্টিপ্লাই করে নেব এখানে আছে সিক্স এম ইন্টুগুলো হচ্ছে মাইনাস থ্রি এম মাইনাস এম মানুষ প্লাস থ্রি প্লাস টু এম প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস টু টু জা ফোর অ্যান্ড হেয়ার ইজ সিক্স হেয়ার ইজ ওয়ান এখন আমরা কী করবো যে এম যে রাশিগুলো আছে এগুলো একসাথে আমরা প্লাস মাইনাস করে নেব তো সি হেয়ার আছে সিক্স মাইনাস থ্রি থ্রি থ্রির সঙ্গে প্লাস হবে টু আমাদের হয়ে গেল ফাইভ এম সংখ্যার মধ্যে আছে থ্রি আর ফোর এখানে আছে প্লাস থ্রি এখানে মাইনাস ফোর প্লাসে মাইনাস মাইনাস ফোর মাইনাস থ্রি ওয়ান

ইকুয়েল টু সিক্স প্লাস ওয়ান সেভেন এখন আমরা এম ইক লিখব সেভেন বাই ফাইভ তাহলে ইন হয়ে গেল ডিভাইড তাহলে এম এর মান আমরা কত পেয়ে গেলাম সেভেন বাই তো এই কতগুলো এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিলাম যে সমাধান সমাধান করে কীভাবে এক্সের মান ওয়াইয়ের মান বা মান বার করতে হয় তো ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পল নিয়েছি একটু ইজি নিয়েছি আবার আর টাফ নিয়েছি আর হার্ড নিয়েছি তো ডিফারেন্ট অফ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে সমাধানগুলো কীভাবে করতে হয় এখন আমরা যাবো কিছু ওয়ার্ড প্রবলেম আমাদের শুধু সমাধানগুলো ওয়ার্ড প্রবলেমের মাধ্যমে আসে মানে তোমার একটা প্রশ্ন অঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে তোমার ফার্স্ট কাজ হচ্ছে সমীকরণটা গঠন করা সমীকরণ গঠন করে তারপর তোমাদের এরকম মেথডে করতে হবে তো সমীকরণ গঠন গঠনটা যেরকম ইজি আর অনেক সময় টাফ হয়ে যায় তো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি তো চলো আমরা একটা ওয়ার্ড প্রবলেম নিলাম এক্সাম্পল নিলাম অ্যান্ড মোর অ্যান্ড মোর এক্সাম্পলস আছে আমরা প্রথমে একটা ভেরি ইজি একটা এক্সাম্পল নিচ্ছি এই ইজি এক্সাম্পল থেকে আমরা দেখবো সমীকরণ বানিয়ে কীভাবে সমাধান করা যায় তো আমি এখানে কোশ্চেন নিয়েছি দুটি সংখ্যার সমষ্টি দ্য সাম অফ টু নাম্বার্স ইজ সেভেন্টি ফোর একটি অপরটি থেকে টেন বেশি অর্থাৎ ওয়ান নম্বর ইজ মোর দেন আদার নাম্বার বাই টেন একটা নাম্বার আরেকটা থেকে কি টেন বেশি তাহলে এক্ষেত্রে সংখ্যা দুটি কী কী হবে ফাইন দ্য নাম্বার্স তাহলে নাম্বার দুটো এখানে কী হবে আমরা কী করে বার করবো তো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের কী হবে এখানে এই কোশ্চেনটা পরে বুঝে আমাদের এখানে সমীকরণটা গঠন করতে হবে সমীকরণ গঠন হয়ে গেছে মানে ফিফটি পার্সেন্ট অঙ্ক আমার এখানেই শেষ হয়ে গেছে আর বাকি ফিফটি পার্সেন্ট থাকবে ক্যালকুলেশন তো এখানে সমীকরণ গঠনটা আমরা কীভাবে করবো তো এই ক্ষেত্রে তোমরা চলো রাশি এক্স ওয়াই জেড এনেই তোমরা ব্যবহার করতে পারো তো আমি সিম্পলি এখানে এক্সি নিচ্ছি তো আমরা ধরে নিলাম যে যেহেতু দুইটা সংখ্যা এবং একটা একটা আটটা থেকে দশ বেশি এখান থেকে আমরা একটা বোঝা গেলাম নিশ্চয়ই এখানে একটা ছোটো সংখ্যা আর একটা বড় সংখ্যা তো আমি ধরে নিলাম ছোটো সংখ্যা সমান সমান এক্স তাহলে ধরি ছোটো সংখ্যা ইকুয়াল টু এক্স লেট দ্য স্মলার নাম্বার বি এক্স দেয়ার ফুর বড় সংখ্যা কত হবে বড় সংখ্যা হবে এক্স প্লাস টেন কারণ কোনো কোয়েশ্চনে বলা আছে একটা অপরটি থেকে দশ বেশি তাহলে এটা যদি তোমার এক্স হয় এটা নিশ্চয়ই এক্স প্লাস টেন হবে এবার কি বলেছে মানে কোশ্চেনে যে শর্ত দেওয়া আছে শর্ত বলেছে যে দুইটা সংখ্যা তুমি যদি যোগ করো যোগ মানে সমষ্টি তো যোগ করো তাহলে তাদের যোগ ফল হবে সেভেন্টি ফোর তো হেয়ার উই ক্যান রাইট অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স প্লাস এক্স প্লাস টেন ইকুয়েল টু সেভেন্টি ফোর তো ফ্রম হিয়ার উই ইজিলি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স কারণ ইটস এ ইজি ইকুয়েশান খুবই সহজ একটা সমীকরণ এখান থেকে আমরা এক্স সমান খুব সহজে বার করতে পারবো তো এখানে এই সমাধানের যে পার্টটা এটা কিন্তু মুখ্য ছিল না মুখ্য ছিল ওই কোশ্চেনটা পরে সমীকরণ বানানোটা তো সমীকরণ বানানো হয়ে গেছে মানে তোমাদের ফিফটি পারসেন্ট আনসার এখানে সলভ হয়ে গেছে তো লেফসি বাকি পাটটা দেখো এখন কীভাবে করা হচ্ছে এক্স হয়ে গেলো টু এক্স আর টেন কী করবো আমরা লেফট থেকে রাইটে নিয়ে যাবো তো প্লাস হয়ে যাবে মাইনাস টেন নাও টু থেকে টেন মাইনাস করে দাও সিক্সটি আর এখানে ছিল ইন্টু টু সাইড চেঞ্জ করবে হয়ে যাবে ডিভাইড না ইউ কার্ড সিক্সটি ফোর ইট ইজ থার্টি তো এখানে আমরা এক্সে ওয়ান পেয়ে গেছি কত থার্টি তো ইট ইজ ভেরি ক্লিয়ার মান যখন থার্টি টু হয়ে গেছে এখন তুমি কিন্তু পেয়ে গেছো তাহলে এখানে ছোটো সংখ্যাটা হয়ে গেল কত থার্টি টু আর বড় সংখ্যা হবে এই থার্টি টুর সঙ্গে টেন প্লাস করে দাও দ্যাট ইজ ফর্টি টু তাহলে আমাদের কাছে ছোটো সংখ্যা হলো থার্টি টু বড় সংখ্যা হলো ফর্টি টু এরপর যদি কনফিউশন থাকে তোমরা ভেরিফাই করতে পারো এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যোগ করে দেখো তোমাদের সেভেন্টি ফোর হয় কি না টু প্লাস টু ফোর সেভেন ফোর থ্রি প্লাস ফোর সেভেন দ্যাট ইস ফোর দ্যাট ইউর কারেক্ট তো আমি বলবো সলিউশন করার পর অবশ্যই তোমরা একটু ভেরিফাই বা চেক করে দেখবে আনসারটা ম্যাচ হয় কি না এটা যদি সময় থাকে অবশ্যই ভাবে করে নেবে তার জন্য তোমাদের হান্ড্রেড অবশ্যই পাবে চলো আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি সো এখানে দেখো এখানে একটা আয়তক্ষেত্র নিয়েছি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে সিক্সটি সেন্টিমিটার ইহার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে ক্ষেত্র কত তো এখানে আমরা কী করবো একটা রাফ ক্যালকুলেশন নিয়ে নেব মানে রাফ ক্যালকুলেশন মধ্যে একটা রাফ ফিগারও ড্র করবো তো এটা একটা আয়তক্ষেত্র ওটা একটা অ্যাঙ্গেল এখানে বলা হয়েছে এটার পরিসীমা তাহলে এখানে তোমার পরিসীমা দেওয়া আছে দেড় স্পেরিমিটার দেওয়া আছে পেরেমিটার ইকুয়েল টু সিক্সটি সেন্টিমিটার তো একটু কোয়েশন বাকিটা সলভ করার আগে আমাদেরকে এখানে ইকুয়েশন সেট করতে হবে আমরা সমীকরণ গঠন করতে হবে এখানে ধরো একটা কন্ডিশন দেওয়া আছে বলেছে এটার যে দৈর্ঘ্যটা তার প্রস্তের দ্বিগুণ তো আমরা কী করবো ধরি প্রস্ত অর্থাৎ ব্রেথের বি ইকুয়েল টু এক্স তো এটা যদি এক্স নেই বলেছে এই দৈর্ঘ্যটা তার প্রস্থের দ্বিগুণ তাহলে বলো দৈর্ঘ্যটা কত হবে টু এক্স এটা হবে টু এক্স তাহলে আমি লিখতে পারি এখানে দৈর্ঘ্য দ্যাট ইজ এল ইকুয়াল টু টু এক্স এখন কেন দেখো আগের কোশ্চেনের মধ্যে আর এই কোয়েশনের মধ্যে একটু পার্থক্য ছিল এই পার্থক্য হচ্ছে এই এই জায়গায় আগের কোয়েশ্চনে তোমার সমীকরণটা তুমি গঠন করার জন্য যে শর্তটা ওইটা কিন্তু ডাইরেক্টলি কোশ্চনে দেওয়া ছিল বাট ইন দিস কোয়েশ্চেন তোমার কিন্তু সমীকরণ গোটা করার জন্য তোমার শর্তটা ডাইরেক্ট দেওয়া নেই তাহলে এখানে ইনডাইরেক্ট ব্যবহারটা ইনডাইরেক্টলি দেওয়া আছে আছে ইনডাইরেক্টলি যেমন দেওয়া আছে তোমার আয়তোকর্তে পরিসীমা সিক্সটি সেন্টিমিটার বাট ইফ ইউ ডোন্ট নো দ্য ফর্মুলা অফ প্যারিমিটার তুমি যদি পরিসীমা সূত্র না জানো তুমি কিন্তু ই তৈরি করতে পারবে না তো এটা হচ্ছে ডিফারেন্স এরকম অনেক ধরনের ওয়ার্ড প্রবলেম কিছু 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 ওয়ার্ড প্রবলেমে ডাইরেক্টলি শর্ত দেওয়া থাকবে এবং ওই শর্ত ব্যবহার করে তুমি সমীকরণ গঠন করতে পারবে বা এরকম টাইপের কিছু কোয়েশন থাকতে পারে এখানে ইনডাইরেক্টলি তোমাকে দেওয়া থাকবে সমীকরণ গঠন করার শর্ত এবং ওই ইনডাইরেক্টলি গিভেন যে ইনফরমেশন থাকবে ওইটা ব্যবহার করে তোমাকে সমীকরণ বানাতে হবে দেন সলিউশন তো এখানে আমাদের সমীকরণ গঠন করার জন্য যে মুখ্য যে ব্যাপারটা মেইন যে ব্যাপারটা হচ্ছে আমাদের আয়থগতের পরিসীমার সূত্র আমাদের জানা থাকতে হবে তো আয়থগত্ব পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত যদি তোমরা এটা না জানো তাহলে কিন্তু সমীকরণ আর গঠন হবে না সলিউশনও হবে না এখানে শেষ হয়ে যাবে তো যা যা হচ্ছে মনে রাখো তো এখানে আমরা লিখবো অ্যাগ্রডিং টু কোয়েশন পরিসীমা ইকুয়েল টু সিক্সটি সেন্টিমিটার এখানে আমি কী করবো পরিসীমার সূত্র বসিয়ে দেবো টু ইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ইকুয়েল টু সিক্সটি এবার টু দৈর্ঘ্য ছিল কত টু এক্স প্রস্ত ছিল এক্স তো টু এক্স প্লাস এক্স ইকুয়াল টু সিক্সটি টু এক্স প্লাস এক্স হচ্ছে থ্রি এক্স এটার সঙ্গে টু ইন্টু করলে হবে সিক্স এক্স টু সিক্সটি এখান থেকে আমরা এক্স পেয়ে যাবো সিক্সটি ডিভাইড সিক্স কাঠ ইকুয়াল টু টেন তো এক্সের মান পেয়ে গেলাম টেন সেন্টিমিটার আমরা কিন্তু এক্সের মান পেয়েছি এখন আমরা করবো কি দৈর্ঘ্য প্রস্ত তাহলে আমাদের কাছে দৈর্ঘ্য এসে পড়লো কি আর প্রস্ত চলে আসলো টেন সেন্টিমিটার আর দৈর্ঘ্য হবে টু ইন্টু টেন টু টোয়েন্টি সেন্টিমিটার তো এখন তোমার কাছে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে প্রস্ত আছে বার করতে হবে কি ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের জন্য বার করার জন্য তোমার ক্ষেত্রফলের সূত্র ভেরি সিম্পল সূত্র তো এর সূত্র কী সুতরাং ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সবচেয়ে সহজ সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দ্যাট ইজ অ্যাল ইন্টু বি তাহলে এখানে আসবে টোয়েন্টি ইন্টু টেন ইকুয়াল টু টু হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার সো এই ধরনের কোশ্চেন তোমাদের কিছু কিছু কোশ্চেন থাকবে যেখানে ডাইরেক্টলি তোমার শর্ত দেওয়া থাকবে কিছু কিছু কোশ্চেন থাকবে ইনডাইরেক্ট শর্ত দেওয়া থাকবে তো সবগুলো মিলেই তোমাকে সমীকরণ গঠন করতে হবে তো আমি আরেকটা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি এক্সাম্পল দেখানোর আগে তোমাদের এটা জিনিস দেখাচ্ছি ক্রমিক এখানে তোমার ক্রমিক আচ্ছা ক্রমিক সংখ্যা মানে হচ্ছে কনজিকিউটিভ নাম্বার্স এখানে ক্রমিক সংখ্যার উপরে তোমার কি প্রশ্ন অঙ্ক থাকে সাধারণত কোশ্চেন দেওয়া থাকবে যে তিনটি তিনটি ক্রমিক সংখ্যার যুগ সমষ্টি বা যুগ ফল এত তো যখন শুধু ক্রমিক বলা থাকবে তখন তোমরা কীভাবে নেবে যখন শুধু ক্রমিক থাকবে তাহলে তোমার এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ডট 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 মানে একটা একটা করে বাড়তে থাকবে আবার কোনো কোনো ক্ষেত্রে এই ক্রমিক সংখ্যার আগে আরেকটা শব্দ ব্যবহার হয় এটা হচ্ছে যুগ্ম অথবা অযুগ্ম দ্যাট ইজ ওয়ার্ড কনজিকিউটিভ নাম্বারস ওর ইভেন কনজিকিউটিভ নাম্বারস সো ইন দিস কেস তোমাকে কিন্তু যদি এরকম নিয়ে করো তাহলে কিন্তু আনসার ম্যাচ হবে না তো এই জায়গাটাকে তোমাকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে এটাকে যুগ্ম অযুগ্ম কিছু বলা আছে কি না মানে ইভেন ওর ওয়ার্ড কিছু বলা আছে কি না জাস্ট অনলি কনজিকিউটিভ নাম্বারস

তো এখানে দেখো আমি নাম্বার ফাইভে একটা এক্সাম্পল নিয়েছি ক্রমিক সংখ্যার উপরে তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি ফিফটি ওয়ান হলে সংখ্যাগুলি কী কী দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বার্স ইজ ফিফটি ওয়ান দেন উইল বিদ দা নাম্বার্স তাহলে এখানে আমি নাম্বারসগুলো কী করে বার করবো তো এখানে দেখো তখন ভালো করে অবজার্ভ করে দেখো এই ক্রমিক সংখ্যার কথাটার আগে এখানে কোনো যুগ্ম অযুগ্ম নেই মানে ইভেন অর অড নেই তাহলে আমরা কোন মানগুলো নেব এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এগুলা ঠিক আছে তো এখানে আমি নিলাম ধরি লেট তিনটি ক্রমিক তো নিলাম ধরি তিনটি ক্রমিক সংখ্যা সমান সমান এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু লেট থ্রি কনসিউট নাম্বারস বি এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু নাও অ্যাকর্ডিং টু কোশ্চেন কোয়েশ্চেনের যে কন্ডিশন দেওয়া আছে বলে হচ্ছে তিনটার সংখ্যার সমষ্টি ফিফটি ওয়ান তাহলে আমরা কীভাবে লিখবো এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু টু ফিফটি ওয়ান এবার এখান থেকে আমরা কি সমীকরণ হয়ে গেছে ক্যালকুলেশনটা আমরা ইজিলি করে নেব তাহলে হাউ মিনি আর দেয়ার ওয়ান টু থ্রি তাহলে হলো থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান থ্রি ইকুয়েল টু ফিফটি ওয়ান না আমরা কী করবো এটাকে আমরা কী করবো প্লাস থ্রিকে লেফট থেকে রাইটে নিয়ে যাবো তো আগেই বলেছিলাম দোয়ান ইউ ব্রিং লেফট টু রাইট প্লাস বিকামস মাইনাস মাইনাস বিকম প্লাস তো হেয়ার ইট উইল বি থ্রি এক্স ইকুয়েল টু ফিফটি ওয়ান মাইনাস থ্রি দেন এক্স ইকুইল টু

সিক্সটিন সেভেন্টিন এইটিন এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা মানে পর পর ক্রমিক কথা হচ্ছে পর পর ওয়ান আফটার অ্যানাদার তো সিক্সটিন সেভেন্টিন আর দ্য থ্রি কনজিগিউটিভ নাম্বারস দেয়ার সাম ইজ ফিফটি ওয়ান এই হলো সলিউশনের পার্ট তো তোমরা ঘরে এরকম নিজের থেকে আরো এক্সাম ও নেবে আছে অনুশীলনীতে আছে মোড়ের মোড় কোয়েশ্চেন এখানে দেওয়া আছে তো তোমরা নিজেরা প্র্যাকটিস করো তো তোমরা নিজেরা ওই সলিউশনগুলো বার করতে পারবে তো আজকের জন্য আমি এখানেই শেষ করলাম নেক্সট ক্লাসে যদি আবার হয় তাহলে আরও ওয়ার্ড প্রবলেম কিছু তোমাদের দেখিয়ে দেবো কীভাবে সলিউশন করতে হয় বা সমীকরণ কীভাবে গঠন করতে হয় তো স্টুডেন্ট চলো বাই বাই ওকে